আপনার পেজের মধ্যে কিভাবে দ্রুত ফলোয়ার বাড়াবেন আজকের এই একটা নিনজার টেকনিক আপনাদের সাথে শেয়ার করব। এই নিনজার টেকনিকটা যদি আপনি ব্যবহার করেন খুব সহজে আপনার পেজের মধ্যে হাজার হাজার ফলোয়ার কিন্তু আপনি খুব সহজে কিন্তু বাড়িয়ে নিতে পারবেন। দুইটা টিপস আপনাদের মাঝে শেয়ার করব। তবে এই ভিডিওটা যারা দেখবে ইনশাআল্লাহ সবাই কিন্তু অনেক উপকৃত হবে। স্ক্রিনটার দিকে লক্ষ্য রাখুন, স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে দেখাচ্ছি। ওকে, দেখুন আমি মোবাইলের মধ্যে সরাসরি চলে আসলাম। আমার মোবাইলের মধ্যে আমি সরাসরি যাব আমার ফোনে যে ক্রোম ব্রাউজার আছে সেই ক্রোম ব্রাউজারে। এই ক্রোম ব্রাউজারে আপনি আপনার ফেসবুক পেজটা লগ ইন করবেন, আপনার প্রোফাইলটা লগ ইন করবেন। প্রোফাইলটা লগ ইন করে আপনি ক্রিয়েটর স্টুডিওতে চলে আসবেন, ক্রিয়েটর মেটা স্টুডিওতে চলে আসবেন। ওকে, মেটা ভার্সনে চলে আসার পরে আপনার যে পেজে আপনি ফলোয়ার বাড়াতে চাচ্ছেন সেই পেজটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। আপনি স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন আমার একটা কিন্তু অলরেডি পেজ কিন্তু এখানে সিলেক্টেড আছে। এরকম হোম পেজে আসার পরে আপনি স্ক্রল ডাউন করে একটু নিচের দিকে নামবেন। নিচের দিকে নামার পরে আমি যদি একটু জুম করে দেখাই, দেখুন এখানে কিন্তু দুইটা অপশন আছে। দেখুন এই যে, দেখুন এখানে কিন্তু দুইটা অপশন আছে। আমি যদি আপনাদেরকে দেখাই, এই যে দেখুন এখানে একটা অপশন আছে, উপরে একটা অপশন আছে। উপরে যেটা আছে ইনভাইট ফ্রেন্ডস, ইনভাইট ফ্রেন্ডস অর্থাৎ আপনার প্রোফাইল, যে প্রোফাইল দিয়ে আপনি আপনার পেজটা নিয়ন্ত্রণ করেন ওই প্রোফাইলে যে সকল বন্ধু বান্ধব আপনার রয়েছে তাদেরকে আপনি ইনভাইট করে প্রোফাইল থেকে পেজের মধ্যে নিয়ে আসতে পারবেন। ওকে, কিভাবে নিয়ে আসবেন দেখুন, এখানে ইনভাইট ফ্রেন্ডস অপশন যেটা আছে উপরে, আমরা যদি সেটাতে ক্লিক করি, সেটাতে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার প্রোফাইলে যে সকল বন্ধু বান্ধব রয়েছে সেই প্রোফাইলটা ফ্রেন্ডগুলো কিন্তু এখানে শু করবে। দেখেন আমার প্রোফাইলের সকল ফ্রেন্ড কিন্তু এখানে শু করছে। শু করার পরে উপরে যে টিকমার্কটা রয়েছে সেই টিকমার্ক দেওয়ার পরে দেখুন উপরে যেটা টিকমার্ক অপশন রয়েছে ওটাতে টিকমার্ক করার পরে এখানে 100 ফ্রেন্ডস কিন্তু সিলেক্টেড হয়ে যাবে। নিচ থেকে দেখতে পাচ্ছেন ইনভাইট, নিচ থেকে দেখতে পাচ্ছেন ইনভাইট ফ্রেন্ডস 100 কিন্তু। ওকে, এই অপশনে যদি ক্লিক করি তাহলে দেখেন আমার 100 ফ্রেন্ডের কাছে কিন্তু ইনভাইট চলে গেছে। এভাবে করে আপনি যত ইচ্ছা ততবার আপনি আপনার ফ্রেন্ডদেরকে ইনভাইট করে কিন্তু আপনি সরাসরি আপনার প্রোফাইলের পেজের মধ্যে, প্রোফাইল থেকে পেজের মধ্যে নিয়ে আসতে পারবেন। এটা এক নাম্বার একটা টিপস। দ্বিতীয় নাম্বার যেটা হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন নিচে আরো একটা অপশন রয়েছে, এই যে দেখেন, এই যে একদম নিচে নিচে কিন্তু রয়েছে সেন্ট ইনভাইট। এখন সেন্ট ইনভাইটটা কি, সেন্ট ইনভাইটটা হচ্ছে আমরা যদি সেন্ট ইনভাইটে যদি ক্লিক করি আপনার পেজের মধ্যে অনেক মেম্বার আছে আপনার পেজটা ফলো করে নাই কিন্তু লাইক কমেন্ট এগুলো কিন্তু সবসময় করে না, হয়তোবা লাভ রিয়াক্ট দিয়ে থাকে আপনার ভিডিওতে কিন্তু তারা কিন্তু আপনাকে ফলো করে নাই। এখন তাদেরকেও আপনি চাইলে ইনভাইট করে ফলো রিকোয়েস্টটা কিন্তু পাঠাতে পারেন। এখন দেখুন উপরে দেখতে পাচ্ছেন একটা ছোট্ট আইকন আছে, এই আইকনটার মধ্যে যদি আমি ক্লিক করি দেখুন আমার এখানে কিন্তু লাভ রিয়াক্ট যারা দিয়েছে আমি তাদেরগুলোতে সিলেক্ট করলাম, লাভ রিয়াক্টের মধ্যে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে নিচ থেকে দেখতে পাচ্ছেন ইনভাইট, সেন্ট ইনভাইট অপশন আছে, এই সেন্ট ইনভাইটে আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে যারা লাভ রিয়েক্ট দিয়েছে কিন্তু ফলো দেয় নাই তাদের কাছে নোটিফিকেশন চলে যাবে এবং সেখানে কিন্তু ফলো বাটনটা কিন্তু একদম বেশি থাকবে। ওকে, তারা যদি ক্লিক করে সাথে সাথে কিন্তু আপনাকে ফলো দিয়ে দিতে পারবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। এভাবে করে আপনি কিন্তু লক্ষ লক্ষ হাজার হাজার ফলোয়ার কিন্তু আপনি বাড়িয়ে নিতে পারবেন খুব সহজে। দেখেন অনেকের ভিউ কিন্তু হাজার হাজার ভিউ, হাজার হাজার লাইক কমেন্ট, কিন্তু ফলোয়ার কিন্তু খুবই কম। তারা কিন্তু এই টেকনিকটা ব্যবহার করে ফলোয়ার কিন্তু বাড়িয়ে দিতে পারবেন খুব সহজে। কিন্তু আশা করি, আই হোপ এই টেকনিকটা অনেকের উপকারে আসবে, বিশেষ করে যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে পেজ খুলে কাজ শুরু করছেন তাদের জন্য অনেক হেল্পফুল একটা ভিডিও।